আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। এবং আজকে আমরা যাচ্ছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। এটি নিউ মার্কেট থেকে খুবই কাছে। নিউ মার্কেটের আমরা যেখানে মার্কুইজ স্ট্রিটে ছিলাম, সেখান থেকে হেঁটে যাওয়া যায়। 15 থেকে 20 মিনিট সময় লাগে যেতে। এবং আর যদি কেউ ক্যাব ভাড়া করতে চায় তাহলে 80 থেকে 100 রুপি নেবে। তাদের সাথে দামাদামি করলে অনেক সময় তারা 200 রুপিও বলে, কিন্তু দামাদামি করলে তারা 80 থেকে 100 রুপির মধ্যেই যায়। আমরা হাঁটতে হাঁটতে স্ট্রিটে যেই সবগুলো বসে সেগুলো দেখতে দেখতে পৌঁছে গিয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে। এখানে প্রবেশ করতে একটা টিকিট তারা সেল করে, তারা যারা লোকাল পিপল আছে তাদের জন্য 50 রুপি করে, আর যারা ফরেইনার আছে তাদের থেকে তারা যেভাবে পারে সেভাবেই টিকিটের টাকাটা নেয়। তারা যদি বলতে না পারে যে আপনি লোকাল নাকি ফরেইনার, তাহলে আপনি 50 রুপি দিয়েই টিকিটটি কিনতে পারবেন। আদারওয়াইজ আপনাকে 200-300 যেভাবে পারে তারা টিকিটটা সেভাবেই নিয়ে নেয়। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে মোবাইল অ্যালাউ না, যা একটু হালকা পাতলা তাদের চোখের আড়াল করে তোলা যায় তা তোলা যায়। আদারওয়াইজ এখানে মোবাইলের জন্য আলাদা টাকা দেওয়া লাগে। যদি ছবি তুললে 50 রুপি, তারপর কোনো ভিডিও করলে 500 রুপি, অ্যান্ড কোনো শর্ট ফিল্ম করলে 1000 রুপি। এভাবেই তারা চার্জ করে। এবং ভিতরেও তারা খুবই সতর্কতার সহিত দেখে থাকে কেউ ভিডিও করছে কি না অথবা কেউ ছবি তুলছে কি না, এবং ছবি তুললেও তার টিকিট আছে কি না। এ ধরনের বাইরের প্লেসগুলোতে ছবি তোলা যায়, এটা শুধু ভেতরের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং কিছু কিছু রুমের ভেতরে কিছু কিছু সাইডেই তো মোবাইল তারা ভেতরে প্রবেশই করতে দেয় না, বাইরে মোবাইল রেখে জমা দিয়ে তারপরে ভেতরে যেতে হয়। যেগুলো মিশরের গ্যালারি আছে এবং অন্যান্য আরও সেন্সিটিভ গ্যালারি আছে, যেগুলোর ছবি তারা প্রকাশ করতে চায় না। আসুন তাহলে আমরা বাইরের অংশটা একসাথেই ঘুরে দেখি। এবং অনেক সুন্দর, এবং তাদের প্রতিটা জিনিস তারা এতটা নিট অ্যান্ড ক্লিন এবং পরিচর্যার মধ্যে রেখেছে যে সেগুলোতে একটা ধুলোবালি এবং একটু ক্ষয় পর্যন্ত তারা হতে দিচ্ছে না। খুবই পর্যবেক্ষণ করে রেখেছে। দেখুন কি নিখুঁতভাবে সে এই মূর্তিটি ক্লিন করছিল, আমি জাস্ট দাঁড়িয়ে দেখে অবাক হচ্ছিলাম। তারা আসলে তাদের ঐতিহ্যগুলোকে অনেক ভালোবাসে। এখানে অনেক লোকাল পিপল ছিল যারা দেখতে এসেছে, এবং তাদের সেই শ্রদ্ধাটা আমার আসলে খুবই ভালো লেগেছে। আসুন তাহলে ঘুরে দেখা যাক বাইরের অংশটা তারা কীভাবে সাজিয়েছে। প্রতিটা কাজই এতটাই নিখুঁত যে এখানে চুল পরিমাণও ভুল হয়নি আমার মতে।
ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।